নির্বাচিত বিধানসভায় আমি পরপর দুবার বিধায়ক মুঘুরিয়া সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের বক্তব্য রাখবেন, তার আগে এসেছেন অভিনেতা হিসাবে আসেননি, অভিনেতা হিসাবে ভাববেন না, শিল্পী হিসাবে ভাববেন না, উনি আছেন, উনি ব্যস্ত আছেন, আবার 5:30 একটা মিটিং আছে, 5:30 ওনাকে ছেড়ে দিতেই হবে, তার আগে ছেড়ে দিতেই হবে। বিধানসভার বলিয়া দুজনকে অরুণ চক্রবর্তীকে ব্যাট করাবেন শাশ্বতী দে, আমাদের এই এলাকার গ্রাম প্রধান সম্মানীয় শাশ্বতী দে, শাশ্বতী দেকে অনুরোধ করব। সম্বর্ধিত করছি আমাদের বিধায়ককে, আছেন মুস্তাক মল্লিক বেহজ অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, সম্বর্ধনা যাচ্ছেন সুকুমার সাউ আমাদের শিবুলিয়া অঞ্চলের অন্যতম নেতৃত্ব, পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা অনুরোধ করবো অরিজিৎ মাইতিকে, অর্ধেন্দ্র বাবুকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাবো সকলকে যারা এখানে উপস্থিত আছেন। ভগবানপুরের মানুষের দুঃখ দুর্দশার কথা, সুখ সুবিধার কথা ভারতীয় জনতা পার্টি দখল করে নিল, এক অত করছে, তখনও আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদে সিপিএম কে পরাস্ত করা মানে ওখান থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের যতগুলো থাকতে গেলে এখানে জয় শ্রীরাম ছাড়া অন্য কোন ধ্বনি দেওয়া যাবে না। পরবর্তীকালে আমরা দেখলাম ওই 3টি অঞ্চলে কোন ভোটই হলো না, কোন পোলিং এজেন্ট থাকলো না, কোন নির্বাচনী সভা হলো না, এক চেটিয়া ক্যান্ডিডেট সে জয়লাভ করল। কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে পরপর 4 বারের বিধায়ক হিসেবে আমি উপলব্ধি করতে পেরেছিলাম এই বিভাজিত ভগবানপুর বিধানসভায় মানুষ পেট্রোলের দাম 100 টাকা পেরিয়ে গেছে পার লিটার, ডিজেল 98 টাকা হয়েছে। কিছু মানুষজনের ধারণা হতে পারে সুভ্রকান্তি বাই অভিজিৎ দাসকে আমার পূর্ববর্তী বক্তা ছিলেন এখানকার আপনাদের অভিভাবক, আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় সম্মানিত শ্রী অরবিন্দ মাইতি মহোদয়, তার সুসজ্জিত সুদারুণ বক্তব্য থেকে আমরা অনেক কিছু শুনলাম, শিখলাম, জানলাম, কারণ এক্সপিরিয়েন্স তো ম্যাটার করে। এত বছরে তিনি একজন রাজনৈতিক স্তম্ভ বলে আমি তাকে মনে করি এবং এটা আমার একটা চরম প্রাপ্তি হলো যে আপনারা যে আমাকে নির্বাচন করে এখানে নিয়ে এসেছেন সেই সুযোগে আমি ওনার সংস্পর্শে আসতে পেরেছি। আমাদের সভাপতি মাননীয় শ্রী অভিজিৎ দাস মহোদয় থেকে যার সুদারুণ যে এক্সপিরিয়েন্স এতদিন ধরে তিনি রয়েছেন, 43-42 বছর ধরে তিনি রাজনৈতিক সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন এবং ভগবানপুর ব্লকের সভাপতি হিসেবে আমি তাকেও পেয়েছি আমার পাশে আমার সাথে, এটা আমার কাছে একটা চরম প্রাপ্তি। মঞ্চে উপবিষ্ট রয়েছে প্রণব মাইতি যিনি আমাদের সমিতি সভাপতি থেকে শুরু করে আমাদের যুবর সকল ভাইয়েরা বোনেরা তিনিরা রয়েছে তাদের প্রত্যেকে তরুণ বাবু রয়েছে। এটা হচ্ছে যে একটা চরম লড়াই আমরা সবাই সাক্ষী থেকেছি এবং আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতায় আমাদের সর্বজনীন নেত্রী শ্রদ্ধেয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মসনদে আবার মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন। কিন্তু সেই লড়াইটা কি ছিল? লড়াইটা ছিল তিনজনের সঙ্গে,
হচ্ছে ভয়ঙ্কর করোনা, যা এখনো আমাদের সমাজকে প্রায় গ্রাস করানোর চেষ্টায় রয়েছে, গ্রাস করছে। আর এক করোনাকে আপনাদের সাহায্যার্থে আমরা বিদায় দিয়ে দিয়েছি, যার নাম বিজেপি সরকার, সেই করোনা বিদায় দিয়ে দিয়েছি। কিন্তু আবার মনে পড়ে যে ওই একটা বাংলা কথা আছে না, প্রবচন আছে যে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। তো আমার মনে হয় যে যারা বিজেপিটা করেন তাদের এই তিনটের মধ্যে কোনোটাই নেই, তাই এত বড় বড় ভাষণ তারা এখনো দিয়ে যাচ্ছে। আজকে গোটা দেশে আমাদের আগুন জ্বলছে, প্রত্যেকটা ঘরে ঘরে আগুন জ্বলছে। আজকে যে কারণে আমরা সকলে এখানে সমবেত হয়েছি তা সম্পর্কে বা কারণ সম্বন্ধে আপনারা অবগত রয়েছে যে পেট্রোলের দাম আজকে গগন চুম্বি, সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নয়, সাধারণভাবে তাদের দিনটাকে যাপন করবে। আচ্ছা ওটা বেরিয়ে ঘরে কারা আগুন লাগায়, কারা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে দাঙ্গা লাগায়, তাদেরকে আমরা বলি সন্ত্রাসবাদী। এই যে তিনটে কথা বললাম বা চারটে কথা বললাম, আপনাদের কি মনে হচ্ছে না যে এই সন্ত্রাসবাদীদের সঙ্গে আরো একজন সন্ত্রাসবাদীদের নাম জড়াচ্ছে, যার নাম মোদী সরকার? কারণ এরাই তো দেশে আগুন লাগাচ্ছে পেট্রোলের দাম বাড়িয়ে, পেট্রোল পণ্যের দাম বাড়িয়ে। এরাই তো দেশে আগুন লাগাচ্ছে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে মানুষের মানুষের বিভেদ করার জন্য। তাই আজকে আমরা যেখানে আপনাদের সাহায্যার্থ নিয়ে, যেখানে এবারে 2021 বিধানসভায় বাংলার স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চাই, এবং গোটা ভারতবর্ষ সেটা উপলব্ধি করেছেন তার পাশাপাশি, তাই আজকের থেকে আমরা এটাও অবগত হয়ে গেছি যে আগামী 2024 সালে ভারতবর্ষ বলবে যে ভারতবর্ষ বাংলার মেয়েকে চায়। এবং আমাদের মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলার মসনদ থেকে আমরা দেখব ভারতবর্ষের মসনদে। আজকে এই মঞ্চ থেকে আমরা এটাই প্রতিজ্ঞাবদ্ধ করি, কারণ তবেই আমরা শান্তির ঘুমটা ঘুমাতে পারব, শান্তিভাবে উন্মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে আমরা জীবন যাপন করতে পারব। আর যতদিন এই বিজেপি সরকার রয়েছে, এরা পিলিয়ে 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 আমাদেরকে শেষ করে দিচ্ছে এবং আগামী দিনেও দেবে। আজকে আপনারা বুঝতে পেরেছেন, তাই বাংলার আজকের এই রায় 213টা আসন নিয়ে আমরা এসেছি, এবং 2024 দেখাই যাবে বিজেপি সরকার ভারতবর্ষের পক্ষ থেকে পুরো স্থাপ হয়ে গেছে, এবং সেই দায়িত্ব আমাদের আপনাদের সকলকে নিতে হবে। অজয়বাবু বলছিলেন, সত্যি তো তাই, যে সাধারণ একজন ভদ্র মহিলা, তারই নিচের থেকে স্বপ্ন দেখেছিলেন যে তিনি তার বাংলাকে ওই 34 বছরের অত্যাচার থেকে মুক্তি দেবেন এবং বাংলার মানুষকে তার অধিকার নিয়ে বাঁচার অধিকার ফিরিয়ে দেন, তা তিনি করছেন। কারণ আমাদের নেত্রী মুখে যা বলে প্রতিনিয়ত ঠিক তার পরের মুহূর্তে সেটাই বাস্তবে রূপান্তরিত করেন। আমরা আরো একজন দেখেছিলাম, যিনি চা বিক্রেতা, এখন তো সেটাও মনে হচ্ছে যে সেটাও তার পাবলিসিটি স্টান্ট ছিল, শুধু পাবলিসিটি করে গেছে, কিন্তু বুঝতে পারিনি যে চায়ের সাথে সাথে তিনি একটা তার পরিকল্পনা ভেবে নিয়েছেন যে তিনি দেশটাকেও বিক্রি করে দেবেন। কিন্তু এই দেশ আমাদের দেশ, এই দেশকে আমরা বিক্রি হতে দেব না ওই দালালদের কাছে। আজকে তিনি বলেছেন 15 লক্ষ করে প্রত্যেকের আগে একটু সাহায্য পেয়েছেন। আজকে যে দুয়ারে সরকার, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভায় গেছি, প্রথমবার বিধানসভায় দেখছি শুনছি, অদ্ভুত হয়ে যায়। আমাদের বিরোধী নেতা যারা বসে রেখেছেন, বিরোধী দলনেতা আপনাদের এখানে লোক, আমার তো মনে হয় যে তিনি তার বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছেন, এবং যবে থেকে বিজেপি সরকারের নামটা লিখিয়েছে নিজের মেরুদণ্ডটাকেও বিক্রি করে দিয়েছে। আজকে ভাবা যায়, আজকে আমরা আদর্শগতভাবে বিভিন্ন দল করতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন যে আঁচটা এসে পড়ছে আমাদের বাংলার উপর, আমাদের সাধারণ বাড়িদের উপর, তখন কি তার প্রতিবাদ আমরা করব না? তখন কেন আমরা সেই সন্ত্রাসবাদী অত্যাচারী কেন্দ্রীয় সরকারের রীতিনীতিকে আমরা মেনে নেব? আমরা কেউ মানি না, আগামী দিনেও মানব না, এটা কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিতে হবে। তাই আগামী 10ই জুলাই এবং আজকের 11ই জুলাই ধর্ণা মঞ্চ রাজ্যের কোনায় কোনায় হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে, এবং আপনারা সেখানে তাকে সার্থক করার জন্য সমবেত হয়েছে।
বেশি কথা আমি বলবো না, শুধু এইটুকু বলবো আমাদের একাগ্রতা দরকার, আমাদের একত্রিত হয়ে থাকার দরকার, তারপর আবার বিধানসভা। আসলে আজকে এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে একে অপরের হাত ধরে আমরা এমন ভাবে চলবো, এমন ভাবে এগিয়ে যাবো যাতে এই সমাজকে যে আমরা সুরক্ষিত রাখতে পারি, এবং যাই কিছু বিরোধী সরকারের তরফ থেকে যা কিছু আসুক না কেন, তাদের যা 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 সিদ্ধান্ত তারা নিয়েছেন তা একটা কথা মাথায় রাখতে হবে যে সেটা পুরোটাই জনতা বিরোধী। তো সেই জনতা বিরোধী সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আমাদেরই জন্য অথচ আমাদেরই বিরোধী হচ্ছে, সেই সিদ্ধান্তকে আমরা কেউ অকালে মানবো না, কোনোদিনও মানবো না। তাই অনুরোধ রাখবো সকলে একত্রিত থাকুন, এবং আমাদের নেতৃত্ব স্বপ্ন এই বাংলাকে, বিশ্ব বাংলাকে, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর মুখে এক নম্বর স্থান অধিগ্রহণ করানো, আমরা তার সেই স্বপ্নকে সার্থক করি, এই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আজকে এই মঞ্চ থেকে। সকলে ভালো থাকুন। সেই আমাদের ছেলেরা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অসহায় পরিবারের কাছে দাঁড়িয়েছে, তাদের সুযোগ